আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা, 298 খাগড়াছড়ি। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2041 সালের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবারে যে বাজেটটি দেওয়া হয়েছে, এটা অত্যন্ত সময় উপযোগী। এবং আমাদের যারা মাননীয় সংসদ সদস্যবৃন্দ যারা কথা বলেছেন এখানে, প্রত্যেকেই এটার ইতিবাচক দিক তারা তুলে ধরেছেন। আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে এই বাজেট অবশ্যই আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। তো যাই হোক, এই বাজেট বক্তব্যের প্রারম্ভেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই, যিনি সারাটা জীবন কষ্ট করেছেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য, যিনি এই দেশের নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পশ্চাৎপদ জনগোষ্ঠীর মুক্তির জন্য সারাটা জীবন আন্দোলন করেছেন। এবং তার আন্দোলন করতে যেয়ে 4682 দিনের মতো তার কষ্টের শিকার হয়েছিল জেলখানার ভিতরে, জেলে কাটাতে হয়েছিল তার জীবন। তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আজকের এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমাদের 30 লক্ষ বীর শহীদ, 2 লক্ষ মা বোন যারা সম্ভ্রম হানি, যাদের সম্ভ্রম হানি হয়েছিল, এবং জাতীয় চার নেতা সহ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। মাননীয় স্পিকার, প্রত্যেক বছর যখন বাজেট এখানে পেশ করা হয়, কিছু না কিছু যার যার মত তারা প্রকাশ করবার একটা সুযোগ থাকে এবং প্রকাশ করে। এছাড়া দেশে নানান অর্থনীতিবিদরা আছে, তারাও তাদের মতো করে, তারাও এটা সমালোচনা আলোচনার মধ্যে নিয়ে আছে। তবে একটা জিনিস আমি বলতে চাই যে সমালোচনা থাকবে, ইতিবাচক সমালোচনা থাকলে সেটা দেশের উন্নয়ন অবশ্যই অর্জিত হয়। তো যাই হোক, আমি এই লাইনেই আমি কথা বলছি না যে যে আমাদের যে বাজেট, আমি মনে করি যে অত্যন্ত সময় উপযোগী এবং এদেশের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সকল ক্ষেত্রে এটা বাস্তবায়নের, উন্নয়নের জন্য এটা কার্যকরী ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আমি একটু আবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলতে চাই। আপনারা সকলেই জানেন যে পার্বত্য চট্টগ্রামে 2 যুগেরও অধিক বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রামে এক অশান্তি ছিল, মারামারি ছিল, হানাহানি ছিল, ভাই ভাইয়ের মধ্যে একটা বিভেদ বিচ্ছেদ ছিল, রক্তক্ষয় ছিল, সংগ্রাম। এইসব বিষয়ে পার্বত্যবাসী কিন্তু অত্যন্ত যে কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন। মাননীয় স্পিকার, এই পার্বত্য চট্টগ্রামের 2 যুগেরও বেশি অশান্ত পরিবেশকে শান্ত করবার জন্যে বিভিন্ন সরকার এসেছে। 75-এর পরে যারা সরকারের দায়িত্বে ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছে, কিন্তু আমি মনে করি যে তাদের চেষ্টা কেন সফল হচ্ছে না, তো কেন সফল হয় না, নিশ্চয় তাদের ভিতরে কোনো আন্তরিকতা ছিল না, পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি তাদের হৃদ্যতা ছিল না, ভালোবাসা ছিল না, সে কারণে হয়তো তাদের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমি দেখেছি এখানে জিয়া রহমান সরকার, খালেদা জিয়া সরকার, তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় পার্টির সরকার, সেনাবাহিনী সরকার, বহু সরকার এসছে 75-এর পরে, 96-এর পূর্ব পর্যন্ত, কিন্তু তারা পারেনি। উপরন্তু 1992 সালে খাগড়াছড়িতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যে 1992 সাল সময় যে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা উস্কানি দিয়ে কোন যারা উস্কানিদাতা, যারা নিন্দুক পার্বত্য চট্টগ্রামের ভালো চায় না, তারা উস্কানি দিয়ে এই পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিয়েছিল। তখন বিএনপি সরকারের কোনো প্রতিনিধি এই এলাকায় যাননি, তারা খোঁজ খবর রাখেনি, যারা ওখানে হতাহত হয়েছে বা অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো খোঁজ খবর কেউ রাখেনি সরকারের পক্ষ থেকে। কিন্তু আমাদের আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি সুদূর এই ঢাকা থেকে খাগড়াছড়ি তিনি চলে গেছেন, খাগড়াছড়ি সদর থেকে পানছড়ি আর 24 কিলোমিটার উত্তরে ইন্ডিয়া বর্ডার, সেখানে যেয়ে তিনি পাহাড়ি বাঙালি সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছেন এবং তিনি আশ্বস্ত করে দিয়েছেন যে
তিনি যখন ক্ষমতায় যাবেন এই পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিবেশ তিনি শান্ত করবেন। ঠিক তেমনিভাবে তিনি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের আশ্বস্ত করেছেন, তিনি 96 সালে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি যখন সরকার গঠন করলেন, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন, দায়িত্বটা 1997 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে দুই যুগের যে আমাদের যে যে অশান্ত পরিবেশ ছিল সেটা কিন্তু চুক্তির মধ্যে দিয়ে তিনি শান্তি ফিরে আনেন। তখন থেকে পার্বত্য চট্টগ্রামে একটা আনন্দ বয়ে আনছিল এবং উন্নয়নের সুবাতাস চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে 2001 থেকে 2001 পর্যন্ত তিনি কাজ করছিলেন এবং 2001 সালে আপনারা সকলে জানেন যেভাবে হোক তাকে বাংলাদেশ আওয়ামী লীগকে হারিয়ে দিয়ে চার দলীয় জোট সরকার নামক সরকার গঠন করবার মধ্য দিয়ে যে যে অনাচার অভিশাপ ইতিপূর্বে ছিল, 200 বছরের ব্রিটিশ আমলে যে শাসন শোষণ ছিল পার্বত্য চট্টগ্রামে, পাকিস্তান আমলে 23 বছর পর্যন্ত যে শাসন শোষণ ছিল, তেমনিভাবে আবার শুরু করেন তারা তাদের আমাদের উপরে অত্যাচার অবিচার শাসন শোষণ নিপীড়ন নির্যাতন। আমরা অত্যন্ত সৌভাগ্য যে আবার 2008 সালে নির্বাচনের পরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ যখন ক্ষমতায় আসলো তখন আবার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রকল্প গ্রহণ করবার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের যে যে তারা যে যে উপেক্ষিত ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, সেটা পূরণের জন্য কাজ শুরু হয়। আমরা পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনি পার্বত্যবাসীর কথা চিন্তা করে এই ঢাকার মধ্যে আপনার 2 একরের মতো জায়গা অফিসার বেলি রোডে জায়গা করে দিয়ে 200 কোটি টাকার উপরে খরচ করে হাসিনা পার্বত্য কমপ্লেক্স তিনি নির্মাণ করে দিয়েছেন শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম মানুষের সদস্য শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম। আর 2 মিনিট বলবেন, আমাকে একটু সময় দিন, আমি একটু বাস শেষ করবো। এই আমি কেন বললাম কথা এটা, তাইলে পার্বত্য চট্টগ্রাম আজকে শেখ হাসিনা তিনি শুধু বাংলাদেশের নেত্রী না, তিনি বিশ্ববাসীর নেত্রী আজকে আমাদের যে জননেত্রী শেখ হাসিনা। তাই তিনি মানবতার মা হয়েছেন, তিনি নানা সুখ্যাতি অর্জন করেছেন। আমি বলবো যে এই যে পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা একটা যে চিন্তা চেতনা তার, তিনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত ছিল, তারা শোষণ শাসন অধীনে ছিল, সে কারণে তাদেরকে কিছু বিশেষভাবেই দেখা উচিত। সে যেন বিশেষ আইন করেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় করে দিয়েছেন, সে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তার বদান্যতায় আজকে আমি দায়িত্বপ্রাপ্ত। আমি তার এই বিশ্বাস কখনো ভঙ্গ করব না, আমি চেষ্টা করব তার সে বিশ্বাসটা রেখেই আমি পার্বত্য চট্টগ্রামবাসীর মঙ্গলের জন্য কল্যাণের জন্য কাজ করবার জন্য আমি চেষ্টা করব। আমি সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমি কিছু এলাকার যেটা উন্নয়ন হয়েছে, আমি যেটা উন্নয়ন হয়েছে তাইলে আর কি দরকার আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত উপেক্ষিত ছিল, দীর্ঘদিন পর্যন্ত এটা কারো নজরে ছিল না। আমি যেটি বললাম 200 বছর শাসন ব্রিটিশের, 23 বছর পাকিস্তানের, এরপরে তো 75-এর পরে তো শুরু হলো নানান অত্যাচার অবিচার পার্বত্য চট্টগ্রামে। তো কাজে 15 বছরের মধ্যে যা করেছেন এটা অভূতপূর্ব তিনি করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং সেখানে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা শান্তিপূর্ণ সহবস্থান সেটি বজায় রাখবার জন্যে অবশ্যই দরকার আপনাদের মতো এখানে যারা আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আপনাদের মতো জ্ঞানদীপ্ত, বুদ্ধিদীপ্ত, প্রজ্ঞাদীপ্ত আমাদের মাননীয় সংসদ সদস্যগণ, যদি আপনারা যদি একটু সুনজর দেন পার্বত্য চট্টগ্রামের বিষয়ে, তাহলে নিশ্চয় আমরা আমাদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশিত মাননীয় প্রধানমন্ত্রী 1 মিনিট না না আমি 2 মিনিট দেন, 2 মিনিট শেষ করব। 2 মিনিট বলুন, আপনি তো আমাকে অনেক করুণা করেন, আমাকে আরো দয়া করেন আপনি। তো যাই হোক, আমি এই 2 মিনিট বলেই শেষ করব। তো এই আমি চাই যে অন্তত আমাদের যে যে কিছু কাজ বাকি রয়েছে, আমাদের বিদ্যুতের যে 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 সমস্যা সেখানে পাহাড় পর্বত সরাজিরি নদী নালা,
এইগুলি এখানে এখানে জাতীয় গ্রিডের আওতায় তাদেরকে পৌঁছানো অবশ্য কঠিন। সে কারণে আমরা সোলার প্যানেলের মাধ্যমে, সোলার সিস্টেমের মাধ্যমে যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। গত বছর আমরা প্রায় 50,000 সোলার সিস্টেম বিতরণের মধ্য দিয়ে আলোকিত করেছি প্রত্যন্ত অঞ্চলের জনগণকে। এবারে আমরা চাই যে আরো আরো 100,000 পরিবারকে আমরা সে আওতায় অন্তর্ভুক্ত করে আমরা আলোকিত করতে চাই। এটি হলো আমার দাবি। এবং এছাড়া একটা উচ্চশিক্ষা লাভের জন্য রাঙ্গামাটি একটা বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছেন, বান্দরবানে একটা হয়েছে, কিন্তু খাগড়াছড়িতে নাই। খাগড়াছড়িতে আপনি গেছেন মাননীয় স্পিকার, খাগড়াছড়িতে একটা বিশ্ববিদ্যালয় দরকার। এবং সেই বিশ্ববিদ্যালয় যদি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এইভাবে নামকরণ করে যদি করা হয়, আমরা খাগড়াছড়িবাসী কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তো যাই হোক, আমি আপনাকে আর বিরক্ত করব না, আমার প্রায় সময় শেষ। শুধু এইটুকুই বলবো যে আমাদের দিকে খেয়াল রাখবেন। পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত সম্ভাবনাময় একটা অঞ্চল, এই অঞ্চলটাকে আপনার পর্যটন খাতে এখানে প্রচুর সম্ভাবনা। এখানে আপনি যদি যদি পর্যটনকে যদি একটু যদি যদি প্রমোট করেন, সেক্ষেত্রে অবশ্যই শুধু পার্বত্য চট্টগ্রামের উপার্জন দিয়ে বা সেখানে সেখানে উৎপাদনের যে ফসল সেটা দিয়ে অন্তত, এবং সেখানে যে আবহাওয়া, অক্সিজেন, বাংলাদেশের 64টি জেলা অক্সিজেন এত পাওয়া যায় না, পার্বত্য চট্টগ্রামে সে অক্সিজেন আছে এটা আপনারা জানেন। তো এটাকে বজায় রাখার সত্ত্বে অন্তত আপনারা একটু মনোযোগী হবেন। আপনাদের কাছে এই সবিনয় অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য